সবাইকে আমি আমার মজিব সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। সুধীবৃন্দ, আজকে আমরা এমন একটি মুহূর্তে, এমন একটি দিনে, এমন একজনের জন্মদিন পালন করতে এসেছি, সেই জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা, সেই টঙ্গিপাড়ায় 1947 সালের 28শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন ফুকা মুজিবের ঘরে, বেগম ফজিলুদ্দিন দেশা কুল জুড়ে। সেই 15ই আগস্ট কাল রাত্রে জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই হত্যা করা হয়েছিল সেই সেনা বিপদগামী সেনাবাহিনী ও জিয়াউর রহমানের দোসররা। সঙ্গে বন্ধুগণ, সেই 1981 সালে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন, ঠিক সেই মুহূর্তে ওই জিয়াউর রহমান তাকে 32 নম্বর বাড়িতে ঢুকতে দেয়নি, সে 32 নম্বর বাড়ির সামনে আহাজারি করেছিল। কিন্তু আজকে যে মঞ্চে যারা বসে আছেন, সে সকল নেতৃবৃন্দ মুজাফফর হোসেন পল্টু, মোস্তফা জালাল মহিউদ্দিন এবং বাংলাদেশের তৃণমূলের আওয়ামী লীগের শক্তি ছিল জননেত্রী শেখ হাসিনার শক্তি। ঠিক সেই জননেত্রী শেখ হাসিনা গণতন্ত্রকে পুনরুদ্ধার করে 1996 সালে ক্ষমতায় অধিষ্ঠিত হন। কিন্তু ন্যায়ভিত্তিক ও জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের প্রত্যয় শেখ হাসিনা তৈরি করেন বাংলাদেশের সমাজ ব্যবস্থা। জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের রূপকার, রোল মডেল। জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর অপর নাম জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের মেট্রো রেলের অপর নাম জননেত্রী শেখ হাসিনা। বিদ্যুৎ উন্নয়নের অপর নাম জননেত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম যে বই তুলে দেয় জননেত্রী শেখ হাসিনা। বিধবা ভাতা প্রদানের অপর নাম জননেত্রী শেখ হাসিনা। দুর্নীতি সন্ত্রাস নির্মূলের অপর নাম জননেত্রী শেখ হাসিনা। মাদকমুক্ত সমাজ গড়ার অপর নাম জননেত্রী শেখ হাসিনা। প্রিয় বন্ধুরা, আমরা সেই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবসময় শেখ হাসিনার পাশে থাকব। আজকে জননেত্রী শেখ হাসিনার শুভ দিনে আমরা সকলে জননেত্রী শেখ হাসিনাকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। সবাই বলুন শুভ 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 দিন, শুভ 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 দিন শেখ হাসিনার জন্মদিন, শুভ 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 দিন শেখ হাসিনার জন্মদিন।